ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম। আজকে চলো আর একটি রেসিপি নয় ব্লগ নিয়ে চলে এসেছি। পুজোর সময় আমরা কিভাবে কি কাটিয়েছি সেটাই দেখাবো। তো ফার্স্ট ডে যেটা ছিল সপ্তমীর দিন, সপ্তমীর দিন আমরা কোথাও একটা উদ্দেশ্যে যাচ্ছি, তো সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। চলো আমরা কি করেছি সারাটা দিন তো একটু দেখাবো, তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। আমরা প্রথমেই একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, বেশ কিছুজন ছিলাম, 13-14 জন ছিলাম আমরা, 4-5টা ফ্যামিলি মিলে বেরিয়েছি। এবং আমরা প্রতি বছর এইভাবেই বেরোই। এবং এখানে দেখতে পাচ্ছ সবাই আমরা ব্রেকফাস্ট করছি রাস্তায়, মানে কলকাতা থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে একটা 20 সিটের বা 25 সিটের এরকম যে কোনো একটা গাড়ি নিয়ে আমরা নর্মালি বেরিয়ে যাই। এবং রাস্তায় ব্রেকফাস্ট সেরে আমরা সেখানকার উদ্দেশ্যে রওনা হই। তো এখানে চলছে সবাই সবার পছন্দ মতো ব্রেকফাস্ট আমরা করছি। দেখতে পাচ্ছি জিলিপি ভাজা হচ্ছে, কেউ কচুরি তরকারি খাচ্ছি, কেউ ঢোকলা খাচ্ছি, আমি যেমন ঢোকলা খেয়েছিলাম। তো এইসব চলছে, তার সাথে লস্যিও খেয়েছিলাম। তো যার যা ইচ্ছা সেটা আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ অনেকটা দূর যেতে হবে, সেই জন্য একবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর আমরা আবার স্টার্ট করব। গরম গরম জিলিপি, মিষ্টি বিভিন্ন রকম, এই সবাই আবার গাড়িতে উঠে পড়েছি। এবং যে যা সিটে, প্রচুর সিট, সেই জন্য এক একটা সিটে আমরা একজন করেই বসে আছি, দেখতে পাচ্ছ। চলছি এবার আমরা টাকির উদ্দেশ্যে বিশ্রাম বাগান বাড়ি। যেতে যেতে একটা ঠাকুরও আমরা দেখে নিলাম গাড়ি থেকেই। দেখো সুন্দর প্যান্ডেলটা করেছে। এটা সপ্তমীর দিন আমরা যাচ্ছি। এবারে জাস্ট আমরা কলকাতা ছেড়ে আমরা হাইওয়েতে উঠবো। সুন্দর রাস্তা, দুধারে সবুজে সমারোহ, একদম মানে সুন্দর লাগছিল, খুব মানে প্রকৃতিকে অনুভব করার মতো একদম রাস্তা। কোনো প্রবলেম কিছু হয়নি, আমরা সুন্দরভাবে গেছি। চারিদিকে সবুজ, যেটুকু পেরেছি কভার করেছি, মানে বুঝতেই পারছো চলন্ত গাড়ি থেকে এটা ভিডিওটা করেছি, তো যেভাবে যতটা পসিবল আমি দেখিয়ে দিচ্ছি। এইটা আমাদের গাড়িতে, গাড়ির মধ্যেই চলছে। এটা মিন্টুদা আমাদের সপ্তমী শুভেচ্ছা জানাচ্ছে। বিভিন্ন রকম মিউজিক থাকে, যার জন্য তো আমি সেগুলো শোনাতে পারবো না, সেটা তোমরা সবাই জানো। তো যার জন্য সেগুলো শোনাতে পারলে আমারও ভালো লাগতো, তোমাদেরও আরও ভালো লাগতো। তো যাচ্ছি আমরা সবাই হইচই করতে করতে, গান মজা হাসি ঠাট্টা গল্প সবই চলছে গাড়িতে। ইনি আমাদের গৌতম দা, বড়, সবার বড়, আমরা বদ্দা বলি ওনাকে ডেকে থাকি। এটা আমাদের ছোট্ট একটা ভাই, মিলির ভাই কুটুস, তো আমাদেরও সকলেরই ভাই অবভিয়াসলি। তো তার সুন্দর গানের গলা, গান গাইছে, আমাদের তো খুবই খুশি করে দিয়েছে গান গেয়ে। তো কিন্তু গানটা শোনালে তো আমি কপিরাইট খাবো, সেই জন্য আমি তোমাদের শোনাতে পারছি না, মানে খুবই সরি তার জন্য। তো আমরা এইভাবেই যাই সব জায়গায়, যখন আমরা একসাথে বেরোই সবাই মিলে খুব আনন্দ করি, ভীষণ হইচই করতে থাকি। এবং এখন যাচ্ছি তোমার বাসন্তী হাইওয়ে দিয়ে মালঞ্চ ক্রস করে, তারপরে ওখানে একটা আমরা ধাবাতে দাঁড়াবো, একটু চাটা খাবো, সেটা দেখবে একটু পরেই। দুদিকে গাছপালা, তারপরে তোমার মাছের ভেড়ি, চারিদিকে মাছের ভেড়ি ছিল, সেগুলো ক্রস করে আমরা যাচ্ছি। এই যে আমরা এখানে একটু সবাই দাঁড়িয়ে পড়েছি, সবাই নেমেছি, চলছে ফটো সেশন, বিভিন্ন রকম ছবি তোলা, সেখানে তো আমিও আছি তার মধ্যে একজন, ভিডিও চলছে, ছবিও তুলছি, তার সাথে হাসি গল্প। এখানে চা খাওয়া হবে,
এবং দেখো দূর থেকে আমি সামনে প্রচুর মাছের ভেড়ি ছিল, ভালোও লাগছিল দেখতে। আর এই জায়গাটাও খুব সুন্দর, এখানে ধাবাটার নাম লেখা আছে বাসন্তী হাইওয়ে লেখা আছে। তো চাটা দারুণ করেছিল, এখানে যাওয়ার সময় কেউ এখানে তোমরা আধ ঘন্টার জন্য দাঁড়াতেই পারো, এনজয় করবে আমার মনে হয়। একটু ব্রেক নিয়ে নিলে ভালোই হয় সবার জন্যই। এই তো চলছে, এই সব বন্ধুরা আছে আমার, ছেলে বাচ্চা ছেলে মেয়ে সবাই আছে, যে যেমন পাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, কথা বলছি, গল্প করছি, ছবি তুলছি। চাটা খাচ্ছি সবাই আমরা, তারপর আবার সবাই চাটা খেয়ে ব্রেক নিয়ে উঠে পড়েছি। আবার গাড়ি চলছে, ছুটছে, চারিদিকে গাছপালা, ফেরি, মাছের ফেরি, এসব দেখতে দেখতে দারুণ সময়ও কেটে যাচ্ছে। গাড়ির মধ্যে হইচইও চলছে, সব কিছুই চলছে। এবার দেখতে থাকো, সেরকমভাবে কিছু বলছি না, বলার মতো কিছু নেই। আশেপাশে দেখতেই পাচ্ছ, আমি যতটা পাচ্ছি কভার করছি। তো তারপর আমরা বাগান বাড়ি ঢুকে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। এই যে আমরা গাড়ি দাঁড়িয়ে গেছে, সবাই এক এক করে নেমেছি। খুব সুন্দর একটা পরিবেশ, পুরনো একটা সাবেকি আমলের দোতলা বাড়ি যেটা আমি দেখতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি, সেটাই তোমাদের বলছি। চারিদিকে সবুজে মোড়া এবং ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভর্তি, সুন্দর করে সাজানো। দেখো আমরা ঢোকার সাথে সাথে ফটো সেশন শুরু করে দিয়েছি, সুতরাং বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। না কেউ কেউ হয়তো নামেও নি, আমরা ছবি তুলতে শুরু করে দিয়েছি সবাই। তো খুবই সুন্দর লাগছে। আমরা এখানে নাইট স্টে করিনি, আমরা এখানে ঘন্টা চারেক তিনেক মতো কাটিয়েছি, তিন চার ঘন্টা মতো কাটিয়েছি। লাঞ্চ করেছি, আড্ডা তো ছিলই তার সাথে, বিভিন্নভাবে আমাদের গল্প গুজব তার সাথে ছিল এবং ছবি তোলা, ভিডিও করা, এসবগুলো ছিল। তো এরপরে কী করেছিলাম, আমরা এখান থেকে ইচ্ছামতি হয়ে আবার কলকাতায় ব্যাক করেছিলাম। তো সেটা আমি নেক্সট ডে আবার ভিডিও নিয়ে আসবো, ইচ্ছামতির ধারে কী কী করেছি। তো এখন বাগান বাড়িতে চলছে তোমার ফটো সেশন। এ দেখো একটা আমরা রুম এখানে নিয়ে নিয়েছিলাম, অ্যাটাচ বাথ। তো তোমার এখানে গল্প চলছে, তার সাথে বিভিন্ন রকম হাসি ঠাট্টা মজা এগুলো তো চলছেই। বুঝতেই পারছো মুখ দেখে দেখো হাসছে। এখানে টাকির মধ্যে কি কি আছে, তো রুমের মধ্যে বিভিন্ন ফ্রেম করে ফটোতে তোমার লেখা আছে এবং কোথায় গেলে কিভাবে সাইট সিন হিসেবে তুমি করতে পারো, এক দু দিন এখানে স্টে করতে পারো, সাইট সিন করতে গেলে স্টে করতে হবে। তো আমরা তো স্টে করিনি, তো যার জন্য আমরা এখানে টাইমটাই মেনলি কাটিয়েছি এবং আমাদের ভালোও লেগেছে। তো এ দেখো পুকুর আছে একটা, পুকুর এখানটা ওপেন আর কি জায়গা, তার সাথে গাছগাছালি তো আছেই। পুকুরের দুপাশে দুটো সাইড বাঁধানো ছিল, ওখানে বসে গল্প আড্ডা তো হয়েইছে। তো এখানে দেখো রাজহাঁস দেখতে পাচ্ছ, সুন্দর দুটি হাঁস, আমরা ওদেরকে একটু ডিস্টার্ব করেছি হালকা। এই যে এখানে সবাই বিভিন্ন রকম দেখছে, এটা একটা জায়গায় তোমরা এই যে দেখা যাচ্ছে হালকা পয়শাক ছিল, তো আমরা তো পারলে কিছুটা কেটে নিয়ে চলে আসি এরকম। তো যাই হোক সেটা তো করা যাবে না। তো এই যে বলছিলাম পুকুরের নামার এই জায়গাটায় দুটো সাইড তোমার বাঁধানো, অথচ উপরে শেড করাও ছিল। এ দেখো পালকি একটা আছে,
এখানে আমরা প্রচুর স্টিল ছবি তুলেছি, এমনি ভিডিও তো রয়েছে দেখতে পাচ্ছ। বেশ পুরনো আমলের রংচং পড়া, কিন্তু মেনটেন করা বলে জিনিসটা সুন্দর রয়েছে। গাছগাছালিতে ভরপুর, চারিদিকে সবুজে ভরা একদম। এই যে আমাদের মিন্টুদা একটু ডান্সও চলছে মিউজিকের সাথে, আর আমরা সেটা মজাও করছি, ভীষণ এনজয়ও করছি, উপভোগও করছি। এখানে কিছুটা আমরা সময় কাটিয়েছি, বেশ গল্প গুজব হইচই করে।